ওয়েলকাম ব্যাক। আমরা যারা ফ্রিল্যান্সার মার্কেট প্লেসগুলোতে কাজ করি বা ফাইবারে কাজ করি তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় মানি উইথড্রো, অর্থাৎ আপনি ফাইবার থেকে যে ইনকামটি করবেন সেই ইনকামটি কীভাবে উইথড্রো করবেন এবং উইথড্রো করার জন্য কোন উপায় রয়েছে সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে থাকবো। আমি হাজুল ইসলাম এবং আপনারা দেখছেন আইটেক বাংলা ইউটিউব চ্যানেল। তো ভিডিওটি শুরু করবো। ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, চাইলে ফেসবুক আমাকে ফলো করতে পারেন, পেজটিতে একটি লাইক দিতে পারেন, ভিডিওগুলো শেয়ার করে আমার পাশে থাকতে পারেন। ফাইবার থেকে আপনি কীভাবে উইথড্রো করবেন, কোন উপায়ে ফাইবার থেকে উইথড্রো করা যায়, ঘরে বসে না থেকে আপনাকে অনুরোধ করবো অবশ্যই আপনি ফাইবার মার্কেট প্লেসে কাজ শুরু করেন। যদি ফ্রিল্যান্সার মার্কেট প্লেসে কাজ করেন কোনো সমস্যা নাই, চাইলে আপনি আপওয়ার্ক মার্কেট প্লেসগুলোতে কাজ করেন, ইজিলি আপনি সেখান থেকে ইনকাম করতে পারেন। কোনো ইনভেস্ট ছাড়াই শুধুমাত্র আপনার অভিজ্ঞতা দিয়ে আপনি পরিশ্রমের মাধ্যমে খুব ইজিলি ইনকাম করতে পারেন। নতুনদের জন্য অনুরোধ করবো অবশ্যই ফাইবার ফ্রিল্যান্সার মার্কেট প্লেসগুলোতে কাজ করেন, ঘরে বসে না থেকে কাজগুলো শুরু করতে পারেন। ঘরে বসে থাকলে আপনার কোনো লাভ হবে না। আপনি যদি ফাইবার মার্কেট প্লেসে কাজ করেন বা আপওয়ার্ক মার্কেট প্লেসে কাজ করেন, কাজ করতে করতে কিন্তু আপনার অভিজ্ঞতা হবে, আর আপনি কাজ করতে করতে একসময় দেখবেন যে কাজের উপরে আপনার মোটামুটি ভালো অভিজ্ঞতা চলে আসবে এবং সেখান থেকে আপনি ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন। আর আপনি যদি বসে থাকেন তাহলে কিন্তু আপনার কোনো অভিজ্ঞতাও আসবে না, ইনকামও করতে পারবেন না। তাই নতুন যারা শুরু করতে চাচ্ছেন তাদেরকে অনুরোধ করব কিছু কাজ শিখে নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আপনি ফাইবার মার্কেট প্লেসে কাজ শুরু করেন, ইজিলি আপনি কাজগুলো করতে পারেন। তো কীভাবে ফাইবার থেকে টাকা উইথড্রো করবো, অর্থাৎ ফাইবার থেকে যে আর্নিংটি হবে সেই আর্নিংটি আমরা কীভাবে উইথড্রো দেবো। আপনি ফাইবার থেকে দুইটি উপায়ে আর্নিংটি উইথড্রো করতে পারেন, পেপালের মাধ্যমে উইথড্রো করতে পারেন আর একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে। পেপালের মাধ্যমে আপনি পেপালে একটি অ্যাকাউন্ট থাকলে আপনি পেপালে ইনস্টান্টলি কিন্তু ট্রান্সফার করে নিতে পারেন, অর্থাৎ ফাইবার থেকে আপনার টাকাটি আপনি পেপালে ট্রান্সফার করে নিতে পারেন, সেখানে আপনি যে কোনো জায়গায় খরচ করতে পারেন। আরেকটি উপায় রয়েছে পাইনিয়ারের মাধ্যমে। যদি আপনি পাইনিয়ার ব্যবহার করেন, পাইনিয়ারের মাধ্যমে আপনি ইজিলি আপনার ব্যাঙ্কে ট্রান্সফার করে নিতে পারেন। আবার পাইনিয়ারে যদি মাস্টার কার্ড থাকে তাহলে আপনি ইজিলি মাস্টার কার্ডের মাধ্যমে উইথড্রো করতে পারেন। ব্যাংকের মাধ্যমে যদি উইথড্রো করেন পাইনিয়ার থেকে ইজিলি আপনি করতে পারেন। দুইটি উপায়ের মাত্র ফাইবার মার্কেট প্লেস থেকে আপনার টাকা আপনি উইথড্রো করতে পারেন, পেনিয়ার আর হচ্ছে পেপাল। আপনি যদি পেপাল থাকে পেপালের মাধ্যমে করতে পারেন, পেনিয়ারের মাধ্যমে করতে পারেন। সো আমরা কীভাবে সেট আপ করবো, সেট আপ করার জন্য পেনিয়ার বা পেপাল সেট আপ করার জন্য প্রথমে আপনাকে উইথড্রো অপশনে আসতে হবে। তো এখানে আর্নিং অপশনে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে আপনার আর্নিংটি কত হয়েছে, এবং আপনি যদি অ্যাভেলেবেল ব্যালেন্স থাকে এখানে দেখতে পাচ্ছি আমরা অ্যাভেলেবেল ব্যালেন্স রয়েছে, আপনি চাইলে কিন্তু অ্যাভেলেবেল ব্যালেন্সটি উইথড্রো করতে পারেন। সেখানে দেখতে পাচ্ছি অ্যাভেলেবেল ব্যালেন্স এবং আপনি কত ইনকাম করেছেন এটি এখানে দেখাবে, উইথড্রো কত করেছেন এটি দেখাবে, ক্লিয়ারেন্সের জন্য কত সময় বা পেন্ডিংয়ে রয়েছে এটি এখানে দেখাবে, তারপরে অ্যাভেলেবেল উইথড্রো ব্যালেন্স দেখাবে, এবং আপনি যদি ফাইবার থেকে কোনো কিছু পারচেস করেন তাহলে এখানে দেখাবে আপনার ফান্ড ব্যবহার করে যদি পারচেস করেন। এখানে তিনটি ওয়ে রয়েছে, পেপাল এবং ব্যাঙ্ক ট্রান্সফার এবং হচ্ছে ফাইবার রেভিনিউ কার্ড। ব্যাঙ্ক ট্রান্সফার এবং ফাইবার রেভিনিউ কার্ড দুইটাই কিন্তু একই অ্যাকাউন্টে যাবে, অর্থাৎ পেনিয়ারে যাবে। পেনিয়ার থেকে সরাসরি আপনি ব্যাঙ্কে ট্রান্সফার করতে পারেন, আবার চাইলে পেনিয়ার থেকে ফাইবার রেভিনিউ কার্ডের মাধ্যমে উইথড্রো করতে পারেন। এখানে অনেকে ভুল করেন, ফাইবার রেভিনিউ কার্ড অর্থাৎ ফাইবারের মাধ্যমে একটি রেভিনিউ মাস্টার কার্ড নিয়ে থাকেন। ফাইবার থেকে যদি আপনি একটি মাস্টার কার্ড অর্ডার করেন তাহলে আপনার পেনিয়ারে যদি $0 থাকে তাহলে ওরা একটি মাস্টার কার্ড দেয়। সো আপনি এই কাজটি কখনও করবেন না। আপনি যদি ফাইবার থেকে আপওয়ার্ক থেকে $100 পেমেন্ট নেন তাহলে কিন্তু আপনার ব্যালেন্সে মাস্টার কার্ড অর্ডার দেওয়ার জন্য অ্যাভেলেবেল হয়ে যাবে, অর্থাৎ আপনার কাছ থেকে কোনো মাস্টার কার্ডের চার্জ নেবে না। শুধু আপনার ব্যালেন্সে যদি $100 থাকে আপনি একটি মাস্টার কার্ডের জন্য অর্ডার করতে পারেন। আবার অনেকে কী করেন যে একটি ফ্রিতে মাস্টার কার্ড নেওয়ার জন্য ফাইবার থেকে রেফার করে একটি মাস্টার কার্ড নেন। ফাইবারের রেফারে যদি আপনি একটি মাস্টার কার্ড নেন তাহলে কোনো ব্যালেন্স থাকতে হয় না, কিন্তু এখানে ফাইবারের রেফারের মাধ্যমে যদি আপনি এই কার্ডটা সংগ্রহ করেন তাহলে প্রতি ট্রানজ্যাকশন কিন্তু ফি দিতে হয়। প্রতি ট্রানজ্যাকশনে কিন্তু আমাদের ফি দিতে হয়। তাই অনুরোধ করব আপনি আপনার একটি অ্যাকাউন্ট ডিফল্টভাবে করবেন, অর্থাৎ পেনিয়ারে সরাসরি ঢুকবেন, একটি অ্যাকাউন্ট করবেন, তারপর আপনার অ্যাকাউন্টটি লিঙ্ক আপ করাবেন। ফাইবার থেকে রেফারের মাধ্যমে আপনি পেনিয়ার অ্যাকাউন্ট কখনো করবেন না। সো এখানে আপনি যে কোনো একটি ওয়েতে নিতে পারেন, এখানে কোনো ট্রানজ্যাকশন ফি নেবেন, আপনি চাইলে দুইটির যে কোনো ওয়েতে নিতে পারেন। তো আমি এখানে ব্যাঙ্ক ট্রান্সফার করে নিতে পারি। ব্যাঙ্ক ট্রান্সফারে যদি আমরা ক্লিক করি প্রথমে কিন্তু এটিকে লিঙ্ক আপ করাতে হবে। লিঙ্ক আপ করার জন্য প্রথমে আপনাকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনার মেইলে একটি মেইল চলে যাবে, আবার অনেক সময় ভেরিফিকেশন কোড আসতে পারে আমার মোবাইলে। সো আপনি যখন ভেরিফিকেশন কোডটি দিয়ে সাবমিট করবেন তখন দেখবেন আপনার ইমেইলে একটি নোটিফিকেশন চলে যাবে, অর্থাৎ একটি লিঙ্ক যাবে। আপনি লিঙ্কে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার পেপাল বা পেনিয়ার
বা ব্যাংক অ্যাকাউন্ট বা রেভিনিউ কার্ড আপনি এইখান থেকে নিতে পারবেন। অর্থাৎ ওইখানে ক্লিক করার সাথে সাথে এখানে নিয়ে আসবে আপনাকে, ফাইবারে নিয়ে আসবে। এখানে আসার পরে আপনি এখানে লিঙ্ক আপ করাতে পারবেন, অর্থাৎ ব্যাংকের ডিটেলগুলো দিতে পারবেন। ব্যাংকের আপনি যদি পাইনিয়ারের মাধ্যমে করতে চান তাহলে আপনার মেইল চেক করতে হবে। মেইলে একটি লিঙ্ক চলে যাবে, লিঙ্কের উপরে ক্লিক করলে অটোমেটিক আবার ফাইবারে নিয়ে আসবে। ফাইবার থেকে আবার রিডাইরেক্ট করে পেইনিয়ারে নিয়ে যাবে, অর্থাৎ রেফারের মাধ্যমে পেইনিয়ারে নিয়ে যাবে। আবার আপনার পেইনিয়ার ওইখানে যদি রেফারের মাধ্যমে আপনি অ্যাকাউন্ট করেন করতে পারেন, আর যদি অ্যাকাউন্ট আপনার অলরেডি থাকে তাহলে আপনার লগ ইনে ক্লিক করে আপনার অ্যাকাউন্টের সাথে লিঙ্ক আপ করিয়ে দিতে পারেন। আবার পেপ্যালে যদি হয় তাহলে ঠিক একই নিয়মে একটি লিঙ্ক যাবে, লিঙ্কের উপরে ক্লিক করবেন, তারপর এখানে আবার নিয়ে আসবে, তারপর এখানে আপনার পেপ্যাল ইমেলটি দিবেন, তারপর সেভে ক্লিক করলে দেখবেন এটি সেভ হয়ে যাবে। অর্থাৎ খুব ইজি, আপনি খুব ইজিলি কাজটি করে নিতে পারেন। তারপর এখানে উইড্রোতে ক্লিক করতে হবে। উইড্রোতে ক্লিক করার পর এখানে আপনার আর্নিংটি দেখাবে এবং আপনি কোনটি সিলেক্ট করেছেন এটি দেখাবে। আমি এখানে ব্যাঙ্ক ট্রান্সফার সিলেক্ট করেছি। সেখানে বলবে যে কনফার্ম ইউর উইড্রো, কনফার্ম অ্যান্ড উইড্রো। যেহেতু আমরা কনফার্ম করবো সেখানে কনফার্ম বাটনে ক্লিক করবো। দেখতে পাচ্ছি এখানে, দেখতে পাচ্ছি আমাদের টাকাগুলো ট্রান্সফার হয়ে গেছে আন্ডার ওয়ে, আমাদের ওয়েতে টাকাটি ট্রান্সফার হয়ে গেছে। সো আমরা যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু এখানে নিয়ে আসবে। এখন যদি আমরা এখানে রিফ্রেশ করি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে আমাদের ব্যালেন্সটি শূন্য হয়ে যাবে এবং টাকাটি এখনই এই মুহূর্তে সেন্ড করে দিবে। এখন আমরা চাইলে কিন্তু আমাদের পেইনিয়ার চেক করতে পারি। তো আমরা এখন পেইনিয়ারে ঢুকবো, পেইনিয়ার চেক করে দেখবো যে আমাদের পেইনিয়ারে টাকাটি এখন ইনস্ট্যান্টলি চলে আসছে কিনা। পেইনিয়ারে কিন্তু ইনস্ট্যান্টলি চলে আসবে যদি আপনি ফাইবার রেভিনিউ কার্ডের মাধ্যমে নেন। তো আমরা দেখবো যে ইনস্ট্যান্টলি আসছে কিনা। কীভাবে একটি পেইনিয়ার অ্যাকাউন্ট খুলবেন আমি কিন্তু ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে দেখিয়েছি। আপনার যদি ওই ভিডিওটি দেখার প্রয়োজন হয় তাহলে অবশ্যই ভিডিওটি দেখে আসবেন। আমি আপনাকে পূর্ণাঙ্গভাবে দেখানোর চেষ্টা করেছি কীভাবে আপনি পেইনিয়ার অ্যাকাউন্টগুলো খুলবেন। তো এখানে আমাদের পেইনিয়ার ইনফরমেশন দিয়ে আমরা লগ ইন করবো। দেখতে পাচ্ছি ইনস্ট্যান্টলি কিন্তু আমাদের ফাইবার থেকে পেমেন্ট করে দিয়েছে এবং আমাদের ব্যালেন্সে কিন্তু ইনস্ট্যান্টলি যুক্ত হয়ে গেছে। আগে সম্ভবত আমার অ্যাভেলেবেল ব্যালেন্স ছিল, সো আগে এই ব্যালেন্সটি ছিল, এখন নতুন করে এই ব্যালেন্সটি যুক্ত হয়ে গেছে। এবং আমরা যদি এখানে আপকামিনে ক্লিক করি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো বা এখানে লাস্ট ট্রানজাকশনে দেখতে পাবো, এখানে সম্ভবত এখনও ট্রানজাকশনটি অ্যাড হয়নি। সো আপনি এখানে দেখতে পাবেন ডিটেলগুলো কিন্তু এখানে দেখতে পাবেন। এবং আপনি চাইলে কিন্তু এখান থেকে সরাসরি আপনার ব্যাংকে ট্রান্সফার করে দিতে পারেন। এখান থেকে যদি ব্যাংকে ট্রান্সফার করতে চান তাহলে এখানে উইড্রো ব্যাংকে ক্লিক করে আপনি ব্যাংকে ট্রান্সফার করতে পারেন। উইড্রোতে ক্লিক করার পরে আপনাকে এখানে নিয়ে আসবে। এখানে একটি ব্যাংক লিঙ্ক আপ করাতে হয়, আপনারা অবশ্যই জানেন। সো সেই ব্যাংক লিঙ্ক আপ করালে এখানে আপনাকে লেখা আসবে টু কোথায় আসবে এবং আপনি কি ইউএসডি দিবেন নাকি ইউরো ব্যালেন্সটি উইড্রো দিবেন, সেখানে আপনি দেখতে পাবেন। তারপর এখানে আপনার অ্যাভেলেবেল ব্যালেন্সটি দেখবেন, নিচে এখানে শো করবে এবং এখানে বলবে যে $50 মিনিমাম, $50 কম উইড্রো দেওয়া যায় না ব্যাংকে। সো এখানে দেখতে পারবেন এবং আপনার ব্যালেন্সটি এখানে দিয়ে যদি ম্যাক্সিমাম হয় তাহলে আপনি এখানে ক্লিক করলে আপনার ব্যালেন্সের সবগুলো শো করবে। তারপর এখানে একটি নোটিফিকেশন দিতে পারেন, একটি নোটিশ দিতে পারেন যে আপনি কী থেকে টাকাটায় উইড্রো করতে চান। তারপর এখানে দিয়ে রিভিউতে ক্লিক করলে দেখবেন আপনার টাকাটি 3-4 দিনের ভিতরে ব্যাংকে ট্রান্সফার হয়ে যাবে এবং ব্যাংক থেকে সরাসরি আপনার টাকাটা আপনি হাতে পেতে পারেন। আর যদি এটিএম বুথের মাধ্যমে করেন তাহলে মাস্টার কার্ডের মাধ্যমে এটিএম বুথ থেকে সরাসরি ইনস্ট্যান্টলি আপনি টাকাটা উইড্রো করতে পারেন। তবে এখানে ট্রানজাকশন অতিরিক্ত ফি দিতে হয়। আর যদি আপনি ব্যাংকের মাধ্যমে করেন তাহলে কোনো ফি দিতে হবে না, ব্যাংকে সরাসরি টাকাটা ঢুকে যাবে। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না, আর আমার চ্যানেল তো সাবস্ক্রাইব মাস্ট। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিও টিউটোরিয়ালে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।